প্রোগ্রামিং সি বেসিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজ প্রবলেম শিটের 10 নম্বর প্রবলেম সলভ করব, যেখানে আছে রাইট এ প্রোগ্রাম দ্যাট ক্যান সে হোয়েদার ইট ইজ লেটার ডিজিট অর স্পেশাল ক্যারেক্টার। অর্থাৎ মানে আমরা কিবোর্ড থেকে একটি কি নিব, সেটা লেটার কিনা বা লেটার ডিজিট কিনা কিনা বা স্পেশাল ক্যারেক্টার কিনা সেটা নির্ণয় করবে আমাদের প্রোগ্রাম আজকের। তো প্রথমে আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করব সি এর, চেক চেক লেটার ডিজিট অর স্পেশাল ক্যারেক্টার। প্রথমে আমরা হেডার ফাইল ইনক্লুড করব, ইনক্লুড stdio হ্যাশ ইনক্লুড কনিও ডট এইস মেইন। এক্ষেত্রে আমরা যেহেতু আমাদের এখানে লেটার হতে পারে, ডিজিট হতে পারে বা স্পেশাল ক্যারেক্টার হতে পারে, আমরা ক্যারেক্টার টাইপ ডাটা নিলাম ক্যারেক্টার এ লেটার, দেন এটাকে আমরা একটি কিবোর্ডের মাধ্যমে নেব, সেহেতু স্ক্যানে অর্থাৎ কিবোর্ড থেকে মান নির্ণয় করার জন্য লিখতে হবে প্রিন্ট এফ এন্টার এ লেটার অর ডিজিট অর এনি কি। শো এ ডায়লগ, অর্থাৎ এই ডায়লগটা শো করবে ইনপুট নেওয়ার জন্য স্ক্যান এফ পার্সেন্ট সি এন্ড এ এন্ড এ লেটার। এটা ইনপুটের জন্য, ইনপুট এ লেটার। দেন আমরা এখন কন্ডিশন দেব, যদি সহজে একটা জিনিস বোঝা যায়, যদি এ থেকে জেড পর্যন্ত হয় তাহলে আমাদের লোয়ার কেস লেটার, যদি বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত হয় তাহলে হবে আপার কেস লেটার, যদি 0 থেকে 9 পর্যন্ত হয় তাহলে হবে ডিজিট, এন্ড অন্য অন্য কোনো কিছু হলে সেটা স্পেশাল ক্যারেক্টার। তো আমরা এই লজিকটাতে লজিক দিয়ে ইউজ করব যে ইফ এ লেটার, সহজে বোঝার জন্য আমরা এ কেটে দিই লেটার দিই, শুধু অনলি লেটার, ইফ লেটার গ্রেটার দেন ইকুয়াল এ, যেহেতু এটি ক্যারেক্টার টাইপ ডাটা সেহেতু আমাদেরকে যে ওয়ান কোটেশনের মাধ্যমে ঘিরে দিতে হবে, এন্ড লেটার লেস দেন ইকুয়াল জেড। তাহলে এখানে আমাদের প্রিন্ট করবে কি, প্রিন্ট প্রিন্টএফ, যে এখানে আমাদের প্রিন্ট করবে পার্সেন্ট সি ইজ এ লেটার এন্ড কি লোয়ার কেস লেটার, লোয়ার কেস লেটার এলস ইফ অন্যথায় অন্যথায় যদি লেটার গ্রেটার দেন ইকুয়াল
বড় হাতের এ এন্ড লেটার লেস দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল ছোট হাতের জেড পর্যন্ত বড় হাতের জেড পর্যন্ত হয় তাহলে প্রিন্ট করবে প্রিন্ট তাহলে প্রিন্ট করবে পার্সেন্ট সি ইজ এ লেটার এন্ড আপার কেস লেটার। আবার আমরা এলসিপ ইউজ করব এলসিপ। এবার যদি লেটার ইকুয়াল লেটার গ্রেটার দেন ইকুয়াল জিরো এন্ড লেটার লেস দেন ইকুয়াল নাইন অর্থাৎ জিরো থেকে নয় পর্যন্ত হয় তাহলে প্রিন্ট করবে যে পার্সেন্ট সি ইজ এ ডিজিট। এলস যদি এই এই কন্ডিশন গুলো যদি না হয় সেক্ষেত্রে প্রিন্ট করবে এলস প্রিন্ট এফ পার্সেন্ট সি ইজ এ স্পেশাল ক্যারেক্টার। তো আমরা এখন এটা রান করে দেখব। বিল্ড এন্ড রান আমরা এখানে যে কোনো একটা কি প্রেস করলাম ধরলাম 8 প্রেস করলাম এন্ড এন্টার ইজ এ ডিজিট। তো এখানে আমাদের যে ভুলগুলো আছে সে ভুলগুলো হচ্ছে এখানে লেটার এখানে লেটার এন্ড এখানে লেটার দেন বিল্ড এন্ড রান। আবার বিল্ড এন্ড রান করে দেখলাম 8 প্রেস করলাম এন্ড এন্টার 8 ইজ এ ডিজিট এন্ড দেন আমরা স্টার প্রিন্ট করলাম স্টার ইনপুট নিলাম এন্ড স্টার ইজ এ স্পেশাল ক্যারেক্টার। তো আমরা এস বড়তে এস নিলাম এন্ড এন্টার দিলাম এস ইজ এ লেটার এন্ড আপার কেস লেটার। তো শুধু কন্ডিশনটাই যে যদি ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত হয় তাহলে লোয়ার কেস লেটার বড় হাতের এ থেকে জেড পর্যন্ত হলে আপার কেস লেটার জিরো থেকে নাইন পর্যন্ত হলে ডিজিট এন্ড এইগুলো ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে স্পেশাল ক্যারেক্টার। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। Thank you.